খুলনা নড়াইলের এক খুব মাতবর মানুষ, খুলনায় ছেলের বিয়ে, অনেক প্রায় 20 বছর আগের কথা। তখন তোর মোবাইল নেই, খুলনায় গেছেন কাজে, রাত হয়ে গেছে, নড়াইলে ফিরতে পারেননি, ছেলের বাড়িতে টকটক করছেন রাত 9টার পরে। দরজা খুলে বলছে, আব্বু তুমি আসবে একটু বলবো না কি, আসো বসো। খাওয়া দাওয়া করে বউ শুয়ে পড়েছে, শোয়ার আয়োজন করেছে। বউ কেছে বলছে, আব্বা আসতে কিছু একটু রান্না বান্না করে দাও না। তো বউ বলছে, তোমার বাস তুমি যা পারো আমি পারবো, এখন উঠতে পারবো না। যখন বউয়ের বাবা আসে, মা আসে, ভাই আসে, স্বামীরা কিন্তু তুলে নিয়ে বাজারে যায়, বলে না যে তোমার ভাই আসছে তুমি যে বাজার করবে, বলে নাকি? কাজে আমাদের বুঝতে হবে না, যাই হোক গল্পটা শেষ করি, খুব দুঃখের কথা। এখন বাপ আসছে, বলছে আব্বা খেয়ে আসছো না, চলো হোটেলে দেখে আসি। বাপ তো প্রেসিডেন্ট ছিল, আগের জামানায় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো, সে প্রেসিডেন্ট ছিল, খুব ডাক সেটা মানুষ খেপে গেছে, মনে মনে খাচ্ছে, মানে আমি খেয়েছি তোর চিন্তা করিস, শুয়ে আমি শুয়ে পড়ছি। আইসি ছেলের বাসায় হোটেলে যে খাবো, কেউ সাথে করতে পারে নাকি, বলে গা লাগবে না আমি খাইছি, চলবে তুই শুয়ে পড়। তো বাপ শুয়ে পড়েছে, কপালের ফের ঘন্টা দুয়েক পরে রাত 11টার পরে দরজায় ঠকঠক করছে, বুবু বুবু দরজা খুলো। ওই স্ত্রীর ভাই আসছে, তো বোন রাগ করছে, এত রাত্রে আসবি বলিস নি, তো বয়স একটু ডিম টিম ভেজে কিছু রান্না করেছে। ছেলে তো বাপের জন্য কষ্ট লাগে, দেখা দিতে পারেনি, বউ কথা শুনলো না কি করবে। তো বলছে বাপকে, যে আব্বু আব্বু ওঠো, তোমার বৌমা কিছু রান্না করেছে, কিছু খেয়ে নাও। বাপ তো ঘুমাতে পারে, খিদে পেটে ঘুমাচ্ছে নাকি, ও তো জানে বউ কাজ জন্য এনে দিছে, আর ও তো প্রেসিডেন্ট মানুষ, ও তো শক্ত মানুষ, বলে না লাগবে না আমি ঘুমাচ্ছি তুই যাই। সকালে উঠে বাপ কাপড় চোপড় নিয়ে বেরোচ্ছে, ছেলে তো এমনি কষ্ট পাচ্ছে যে রাত্রের ব্যাপার খাইতে পারেনি, আল্লাহ জানে বাপ খাইছে কিনা। আব্বু বসে হয়ে যে তোমার বৌমা রান্না বান্না করছে খেয়ে দিও, বলে না বাবা আমি যাই, যদি কোনোদিন তোর শালা হতে পারি তখন এসে খেয়ে দিই। তো ভাইরা যেটা বলছিলাম যে মেহমান আপনজনদের মেহমানদারি করতে আমরা কষ্ট পাই, অথচ মেহমানদারির মাধ্যমে আল্লাহ বরকত দেন। খাদিজা বলছেন যে আপনি যেহেতু মেহমানদারি করেন সেহেতু আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। অনেকগুলো বলার পরে কি বলছেন, ওয়াতাকসিবুল মাদুম, আপনি সমাজের অসহায় যারা উপার্জন করতে পারে না আপনি নিজেও উপার্জন করে তাদের চালান। তার মানে আমরা যদি সামাজিক কাজ করি, অনেক সময় স্ত্রী যদি সামাজিক কাজ করে নিজের ভাইকে দেয়, বোনকে দেয়, স্বামী রাগ করে, এরকম অনেক কেস আমি জানি। স্ত্রী নিজে ডাক্তার, নিজে চাকরি করে, একটু বাপ মাকে দিয়েছে, ভাই বোনকে দিয়েছে, স্বামী রেগে যায়, সব টাকা আমার দেবে, এরকম স্বামীর অভাব নেই। আবার স্বামী যদি ভাই বোনকে দেয়, মেহমানদারি করে, সমাজের করে, স্ত্রী কেঁপে যায়, এই ঘরের খেয়ে বোনের মোশারণ কি দরকার। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা, তিনি বিশ্বাস করছেন এই কাজের মাধ্যমে আমার স্বামী সত্যিকারের মনুষ্যত্ব আল্লাহর হেফাজত পাবেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, আপনি তো বিপদগ্রস্ত, যারা হকের উপরে আছে বিপদে পড়েছে, এদের পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পাশে আপনি দাঁড়ান, জালেমের বিরুদ্ধে আপনি দাঁড়ান, কাজে আল্লাহ আপনার ক্ষতি করবেন না।